যে ঘটনার কথা আপনাদেরকে জানাবো, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে নবগ্রামে পলসন্ডা এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আর তাতেই মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম তারক ঘোষ, বাড়ি নবগ্রামের জারুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবক এবং আরও কয়েকজন যুবক ক্রিকেট খেলে বাড়ি ফিরছিলেন। একই দিকে মোটরসাইকেলে কয়েকজন যুবক আসছিল, হর্ন দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষ চলাকালীন তারক ঘোষ নামে ওই যুবকের মাথায় কাঠের আঘাত লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ একজনকে ইতিমধ্যে আটক করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। যেটা জানতে পারা যাচ্ছে যে ওই দুই দলের আগে থেকে কোনো শত্রুতা ছিল এমন সম্ভাবনাও কিন্তু পুলিশ উড়িয়ে দিচ্ছে না। তবে কি কারণে হর্ন দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবক এবং আরও কয়েকজন যুবক, তারা তো ক্রিকেট খেলছিলেন, ক্রিকেট খেলে বাড়ি ফিরছিলেন এবং একই দিকে কতগুলো মোটরসাইকেল আসছিল, কয়েকজন যুবক ছিল ওই মোটরসাইকেলে। হর্ন দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপরে সংঘর্ষ, তারপর সেখান থেকে মারামারি। যেটা জানা যায় যে সংঘর্ষ চলাকালীনই তারক ঘোষ নামে ওই যুবকের মাথায় কাঠের আঘাত দেওয়া হয় এবং তারপর সে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক কি ঘটেছিল ঘটনাটা, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তারক ঘোষের সঙ্গে যারা ছিলেন তারা জানাচ্ছেন যে হর্ন দেওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়েছিল এবং তারপরই এই ঘটনা ঘটে। মাটিতে লুটিয়ে পড়ে আশঙ্কাজনক অবস্থায় তারক ঘোষকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। ওই দুই দলের সঙ্গে আগে কি কোনো শত্রুতা ছিল সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এবং তারক ঘোষের সঙ্গে যারা হর্ন বাজাচ্ছিল, বাইকে করে আসছিল, তাদের সঙ্গেও কোনো শত্রুতা ছিল কি না সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু হয়েছে। পুলিশ যদিও এখনও পর্যন্ত মানতে নারাজ যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল নাকি হঠাৎই ঘটেছে, এখনও পর্যন্ত নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হর্ন বাজানোকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ওই দুই দলের আগে থেকে কোনো শত্রুতা ছিল এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্ত শুরু হয়েছে। তবে তারক ঘোষ, তার মৃত্যু হয়েছে মাটিতে লুটিয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ক্রিকেট খেলাকে খেলে তারা বাড়ি ফিরছিল এবং পথেই ঘটনা ঘটেছে নবগ্রামের পলসন্ডা এলাকায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ওই যুবকের। ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই সংক্রান্ত আরও খবরাখবর জানতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন।